কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনের আহ্বানে ডাকা 48 ঘণ্টা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে মঙ্গলবার শিলচর পানপট্টিস্থিত এএসইবি কার্যালয়ে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাজোন। এদিন সমস্ত কাজকর্ম বন্ধ রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষমতাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সমস্ত কর্মকর্তারা। জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল বাতিল করা, রাষ্ট্রায়ত্ত খণ্ডগুলোকে ব্যক্তি মালিকানাধীন করা থেকে বিরত থাকা, সাবস্টেশন ফিডার আউটসোর্সিং ইত্যাদি বন্ধ করা সহ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে এদিন কেন্দ্রীয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সমস্ত কর্মকর্তারা। অতি সত্ত্বেও যদি সরকার কর্তৃক তাদের দাবি পূরণ করা না হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন তারা। এদিনের কর্মবিরতির কার্যসূচিতে সংস্থার কনভেনার নির্মল কুমার দাস, শুভেন্দু সূত্রধর, দিবেন্দু দাস, তাপস আয়াং ও বিধুভূষণ দে সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে আমরা 2 ঘণ্টার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আজকের সর্বভারতীয় পর্যায়ে যে আন্দোলন চলছে তার সঠিক হিসাবে আমরা এখানে সেটা আমরা অনুষ্ঠিত করছি। দেখুন, আজকে দেশব্যাপী যে ধর্মঘট, এই ধর্মঘটের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ধর্মঘট সংযুক্ত করে এবং তাদের সমর্থনে আমরা সমস্ত ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে সেই আজকের দিনে সম্পূর্ণভাবে তার বৃহত্তর ক্ষেত্রে সমস্ত অফিস আদালত বন্ধ রেখে আজকে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আসামে প্রত্যেকটা বিদ্যুৎ বিভাগের অফিসে আমরা 2 ঘণ্টার বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত করছি। আজকে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, বিশেষ করে বিদ্যুৎ বিভাগে, আমাদের একটা জনস্বার্থ বিরোধী এবং গ্রাহক স্বার্থ বিরোধী তথা শ্রমিক স্বার্থ বিরোধী যে বিদ্যুৎ বিল 2001 পার্লিয়ামেন্টে আইনে পরিণত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। দ্বিতীয়ত হলো, আপনারা জানেন যে আসামে বিদ্যুৎ ক্ষেত্রে যেভাবে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আমাদের এই আন্দোলন সংগঠিত করেছি। দ্বিতীয়ত হলো, আজকে আমাদের যে কর্মীর অভাব, যে সমস্ত কর্মী আছেন সেই কর্মীদের মধ্যে যারা কন্ট্রাকচুয়াল এবং অস্থায়ী হিসাবে কাজ করানো হচ্ছে তাদেরকে আজকে দীর্ঘদিন থেকেও নিয়মিত করা হচ্ছে না। এই এর ফলে গ্রাহকরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন, যথাসময়ে পরিষেবা দেওয়া আমাদের সামান্য এই শক্তি অনুযায়ী সম্ভব হচ্ছে না। তৃতীয়ত হলো, আজকে যে ভারতবর্ষে জনগণের যে সম্পদ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেই সংস্থাগুলোকে আজকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করার যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আজকে দেশব্যাপী যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে তার অংশ হিসাবে আমরা আসামের প্রত্যেকটা এই বিদ্যুৎ বিভাগের অফিসে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এতেও যদি সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সুমতি না হয় এবং এটা পার্লিয়ামেন্টে সেই কুখ্যাত বিদ্যুৎ বিল 2021 উঠানোর চেষ্টা করে, তাহলে সমস্ত দেশব্যাপী আমরা তীব্র আন্দোলন। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য, রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।